এদিকে কোচবিহারের শীতলকুচি বড় খলিশামারি এলাকায় সেক্টর অফিসারের বিরুদ্ধে মহিলা ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। অভিযোগ তৃণমূলের সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ। শীতলকুচি বিধানসভা এলাকার এটা 103 নম্বর বুথ, যেখানে অভিযোগ যে একজন সেক্টর অফিসার তিনি এসে যারা মহিলা ভোটার যেখানে ছিলেন তাদেরকে প্রভাবিত করেন এবং তাদেরকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেন। বিষয়টি তৃণমূলের পক্ষ থেকে ওখানে বাধা দেওয়া হয় এবং এরপরেই কিন্তু তৃণমূল কর্মীরা ওখানে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ওই সেক্টর অফিসারকে গিয়ে। তার গাড়ি আজকে বিক্ষোভ দেখানো হয় এবং উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ওখানে, পরে পুলিশের হস্তক্ষেপে কিন্তু সমস্যার সমাধান হয়, যদিও সেক্টর অফিসার ওখান থেকে কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে।